নারী বিচারককে হুমকি দেওয়ার মামলায় যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পিটিআই নেতাকে গ্রেপ্তারে লাহোরের বাসভবনে ইসলামাবাদ পুলিশ মঙ্গলবার অভিযান চালাতে পারে বলে জানাচ্ছে জিও নিউজ সহ স্থানীয় গণমাধ্যমগুলো। এর মধ্যে ইসলামাবাদ পুলিশের বিপুল সংখ্যক সদস্য লাহোরে এসেছেন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। ইমরানকে গ্রেপ্তারে লাহোরে পুলিশের সব ধরনের সহায়তারও আশ্বাস পেয়েছেন তারা। এর আগে গেল আগস্টে এক জনসভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেবা চৌধুরীকে হুমকি দেওয়ায় এই মামলা দায়ের করা হয়। সোমবার জামিন অযোগ্য ধারায় এই মামলায় ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রাজধানীর আদালত।